গল্পের বাক্সবাই রোমান উপর চ্যানেলে আমি রোমান উপর আপনাদের পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখে একটি উপন্যাস নৌকাডুবি আজ শুনবেন উপন্যাসটির পঞ্চদশ পর্ব হেমনলিনী নলিনাক্ষের মার কথা ভাবিতে লাগিল চিন্তা চিন্তালয়ে তিনি ব্যাপৃত আছেন তিনি কেন যে রাতে ঘুমাইতে পারিতেছেন না তাহা হেমনোলিনী বুঝিতে পারিল নলিনাক্ষের সহিত তাহার বিবাহ প্রস্তাবের প্রথম আঘাত প্রথম সংকোচ কাটিয়া গেছে নলিনাক্ষের প্রতি হেম্নলিনের একান্ত নির্ভরতার ভক্তি ক্রমে বাড়িয়া উঠিয়াছিল কিন্তু ইহার মধ্যে ভালোবাসার বিদ্যুৎ সঞ্চারময়ী বেদনা নাই তা নাই থাকিল ওই আত্মপ্রতিষ্ঠ যে কোনো স্ত্রীলোকের ভালোবাসার অপেক্ষা রাখে তাহা তো মনেই হয় না তবু সেবার প্রয়োজন তো সকলেরই আছে নলিনাক্ষের মাতা পীড়িত এবং প্রাচীন নলিনাক্ষকে কে দেখিবে এ সংসারে নলিনাক্ষের জীবন তো অনাদরের সামগ্রী নহে এমন লোকের সেবা ভক্তির সেবাই হওয়া চাই আজ প্রভাতে হেমনুলিনী রমেশের জীবন ইতিবৃত্তের যে একাংশ শুনিয়াছে তাহাতে তাহার মর্মের মাঝখানে এমন একটা প্রচণ্ড আঘাত লাগিয়াছে যে এই নিদারুণ আঘাত হইতে আত্মরক্ষা করিবার জন্য তার সমস্ত মনের সমস্ত শক্তি আজ উদ্যত হইয়া দাঁড়াইয়াছে আজ এমন অবস্থা আসিয়াছে যে রমেশের জন্য বেদনা বোধ করা তাহার পক্ষে লজ্জাকর সে রমেশকে বিচার করিয়া অপরাধী করিতেও চায় না পৃথিবীতে কত শত সহস্র লোক ভালো মন্দ কত কি কাজে লিপ্ত রহিয়াছে সংসার চক্র চলিতেছে হেমনলিনী তাহার বিচার ভার লয় নাই রমেশের কথা হেমনলিনী মনেও আনিতে ইচ্ছা করে না মাঝে মাঝে আত্মঘাতিনী কমলার কথা কল্পনা করিয়া তাহার শরীর শিহরিয়া উঠে তাহার মনে হইতে থাকে এ হতভাগিনীর আত্মহত্যার সঙ্গে আমার কি কোনো সংস্রব আছে তখন লজ্জায় ঘৃণায় করুণায় তার সমস্ত হৃদয় মথিত হইতে থাকে সে জোর হাত করিয়া বলে হে ঈশ্বর আমি তো অপরাধ করি নাই তবে আমি কেন এমন করিয়া জড়িত হইলাম আমার এই বন্ধন মোচন করো একেবারে ছিন্ন করিয়া দাও আমি আর কিছুই চাই না আমাকে তোমার এই জগতে সহজভাবে বাঁচিয়া থাকিতে দাও কমলের শুনিয়া কি মনে করিতেছে তাহা জানিবার জন্য অন্নদাবু উৎসুক হইয়া আছেন অথচ কথাটা স্পষ্ট করিয়া পারিতে তাহার সাহস হইতেছে না হেমনলিনী বারান্দায় চুপ করিয়া বসিয়া সেলাই করিতেছিল সেখানে এক একবার গিয়া হেমনলিনীর চিন্তারত মুখের দিকে চাহিয়া তিনি ফিরিয়া আসিয়াছেন সন্ধ্যার সময় ডাক্তারের উপদেশ মতো বাবুকে যারক চূর্ণ মিশ্রিত দুগ্ধ পান করাইয়া হেমনলিনী তাহার কাছে বসিল অন্নদাবাবু কহিলেন আলোটা চোখের সামনে হইতে সরাইয়া দাও ঘরে একটু অন্ধকার হইলে অন্নদাবাবু কহিলেন সকালবেলায় যে বৃদ্ধটি আসিয়াছিলেন তাকে দেখিয়া বেশ সরল বোধ হইল হেমনলিনী এই প্রসঙ্গ লইয়া কোনো কথা কহিল না চুপ করিয়া রহিল অন্নদাবাবু আর অধিক ভূমিকা বানাইতে পারিলেন না তিনি কহিলেন রমেশের ব্যাপার শুনিয়া আমি কিন্তু আশ্চর্য হইয়া গেছি লোকে তাহার সম্বন্ধে অনেক কথা বলিয়াছে আমি আজ পর্যন্ত তাহা বিশ্বাস করি নাই কিন্তু আর তো হেমনলিনী কাতর কণ্ঠে কহিল বাবা ও সকল কথার আলোচনা থাক বাবু কহিলেন মা আলোচনা করিতে তো ইচ্ছা করেই না কিন্তু বিধির বিপাকে অকস্মাৎ এক একজন লোকের সঙ্গে আমাদের সুখ দুঃখ জড়িত হইয়া যায় তখন তাহার কোনো আচরণকে আর উপেক্ষা করিবার জো থাকে না হেমনলেনি সবেগে বলিয়া উঠিল না না সুখ দুঃখের গ্রন্থি অমন করিয়া যেখানে সেখানে কেন জড়িত হইতে দিব বাবা আমি বেশ আছি আমার জন্য বৃথা উদ্বিগ্ন হইয়া আমাকে লজ্জা দিও না অন্নদাবাবু কহিলেন মা হেম আমার বয়স হইয়াছে এখন তোমার একটা স্থিতি না করিয়া তো আমার মন স্থির হইতে পারে না তোমাকে এমন তপস্বিনীর মতো কি আমি রাখিয়া যাইতে পারি হিম্নলিনী চুপ করিয়া রহিল অন্নদাবাবু কহিলেন দেখো মা পৃথিবীতে একটা আশা চূর্ণ হইল বলিয়াই যে আর সমস্ত দুর্মূল্য জিনিসকে অগ্রাহ্য করিতে হইবে এমন কোনো কথা নাই তোমার জীবন কিসে সুখী হইবে সার্থক হইবে আজ হয়তো মনের ক্ষোভে তাহা তুমি না জানিতেও পারো কিন্তু আমি নিয়ত তোমার মঙ্গল চিন্তা করি আমি জানি তোমার কিসে সুখ কিসে মঙ্গল আমার প্রস্তাবটাকে একেবারে উপেক্ষা করিও না হেমনলিনী দুই চোখ ছলছল করিয়া বলিয়া উঠিল অমন কথা বলিও না আমি তোমার কোনো কথায় উপেক্ষা করি না তুমি যাহা আদেশ করিবে আমি নিশ্চয় তাহা পালন করিব কেবল একবার অন্তকরণটা পরিষ্কার করিয়া একবার ভালো রকম করিয়া প্রস্তুত হইয়া লইতে চাই অন্নদাবাবু সেই অন্ধকারে একবার হেমনলিনীর অশ্রুসিক্ত মুখে হাত বুলাইয়া তাহার মস্তক স্পর্শ করিলেন আর কোনো কথা কহিলেন না পরদিন সকালে যখন অন্নদাবাবু হেমনলিনীকে লইয়া বাহিরে গাছের তলায় চা খাইতে বসিলেন তখন অক্ষয় আসিয়া উপস্থিত হইল অন্নদাবাবু নীরব প্রশ্নের সহিত তাহার মুখের দিকে চাহিলেন অক্ষয় কহিল এখনও কোনো সন্ধান পাওয়া গেল না এই বলিয়া এক পেয়ালা চা লইয়া সে সেখানে বসিয়া গেল আস্তে আস্তে কথা তুলিল রমেশবাবু কমলার জিনিসপত্র কিছু কিছু চক্রবর্তী মহাশয়ের ওখানে রহিয়া গেছে সেগুলি তিনি কোথায় কাহার কাছে পাঠাবেন তাই ভাবিতেছেন রমেশবাবু নিশ্চয়ই আপনাদের ঠিকানা বাহির করিয়া শীঘ্রই এখানে আসিবেন তাই আপনাদের এখানে যদি অন্নদাবাবু হঠাৎ অত্যন্ত রাগ করিয়া উঠিয়া কহিলেন অক্ষয় তোমার কাণ্ড কিছুমাত্র নাই রমেশ আমার এখানে এবার কেন আসিবে আর তার জিনিসপত্র আমি বা কেন রাখিতে যাইব অক্ষয় কহিল যা হোক অন্যায় করুন আর ভুল করুন রমেশ বাবা এখন নিশ্চয় অনুতপ্ত হয়ে আছেন এ সময় কি তাহাকে সান্ত্বনা দেওয়া তার পুরাতন বন্ধুদের কর্তব্য নয় তাহাকে কি একেবারে পরিত্যাগ করিতে হইবে অন্নদাবাবু কহিলেন অক্ষয় তুমি কেবল আমাদের পীড়ন করিবার জন্য এই কথাটা লইয়া বারবার আন্দোলন করিতেছ আমি তোমাকে বিশেষ করিয়া বলিয়া দিতেছি এ প্রসঙ্গ তুমি আমাদের কাছে কখনোই তুলিও না স্নিগ্ধ স্বরে বলিল বাবা তুমি রাগ করিও না তোমার অসুখ করিবে অক্ষয় বাবু যাহা বলিতে চান বলুন না তাহাতে দোষ কি অক্ষয় কহিল না না আমাকে মাফ করিবেন আমি ঠিক বুঝিতে পারি নেই মুকুন্দবাবু বাবু সপরিজনে কাশি ত্যাগ করিয়া মিরাটে যাইবেন স্থির হইয়া গেছে জিনিসপত্র বাধা হইয়াছে কাল প্রভাতেই ছাড়িতে হইবে কমলা নিতান্ত আশা করিয়াছিল ইতিমধ্যে এমন একটা কিছু ঘটনা ঘটিবে যাহাতে তাহাদের যাওয়া বন্ধ হইবে ইহাউসে একান্ত মনে আশা করিয়াছিল যে নলিনাক্ষ ডাক্তার হয়তো আর দু একবার তাহার রোগীকে দেখিতে আসিবেন কিন্তু দুয়ের কোনোটাই ঘটিল না পাশে বামুন ঠাকুরন যাত্রার উদ্যোগের গোলমালে পালাইয়া যায় অবকাশ পায় এই আশঙ্কায় নবীনকালী তাহাকে কয়দিন সর্বদাই কাছে কাছে রাখিয়াছেন তাহাকে দিয়ে জিনিসপত্র বাঁধা অনেক কাজ করাইয়া লইয়াছেন কমলা একান্ত মনে কামনা করিতে লাগিল আজ রাত্রির মধ্যে তাহার এমন একটা কঠিন পীড়া হয় যে তাহাকে সঙ্গে লইয়া যাওয়া নবীনকালীর পক্ষে অসম্ভব হইয়া ওঠে সেই গুরুতর পীড়ার চিকিৎসা ভার কোন ডাক্তারের উপর পড়িবে তাহাও সে মনে মনে ভাবে নাই এমন নহে এই পীড়ায় যদি অবশেষে তাহার মৃত্যু ঘটে তবে আসন্ন মৃত্যুকালে সে চিকিৎসকের পায়ের ধুলা লইয়া সে মরিতে পারিবে ইহাও সে চোখ বুঝিয়া কল্পনা করিতেছিল রাত্রে নবীনকালী কমলাকে আপনার ঘরে লইয়া শুইলেন পরদিন স্টেশনে যাইবার সময় নিজের গাড়ির মধ্যে তুলিয়া লইলেন কর্তা মুকুন্দবাবু রেলগাড়িতে সেকেন্ড ক্লাসে উঠিলেন নবীনকালী বামুন ঠাকুরনকে লইয়া ইন্টারমিডিয়েটে স্ত্রী কক্ষে আশ্রয় লাভ করিলেন অবশেষে গাড়ি কাশী স্টেশন ছাড়িল মত্ত হস্তি যেমন করিয়া লতা ছিঁড়িয়া লয় তেমনি করিয়া রেলগাড়ি গর্জন করিতে করিতে কমলাকে ছিঁড়িয়া লইয়া চলিয়া গেল কমলা ক্ষুধিত চোখে জালনা হইতে বাহিরের দিকে চাহিয়া রহিল নবীনকালী কহিলেন বামুন ঠাকুরন পানের ডিপেটা কোথায় রাখিলে কমলা পানের ডিপেটা বাহির করিয়া দিল ডিপে খুলিয়া নবীন কহিলেন এই দেখো যা ভাবিয়াছিলাম তাই হইয়াছে চুনের কৌটোটা ফেলিয়া আছো। এখন আমি কি করি যেটি আমি নিজে না দেখিব সেটিতে একটা না একটা গলদ হইয়া আছি এ কিন্তু বামুন ঠাকুরন তুমি শয়তানি করিয়া করিয়াছ কেবল আমাকে জব্দ করিবার মতলবে ইচ্ছা করিয়া আমার হাড় জ্বালাইতেছো আজ তরকারিতে নুন নাই কাল পায়েস ধরা গন্ধ মনে করিতেছ এ সমস্ত চালাকে আমরা বুঝি না আচ্ছা চলো মিরাটে তারপরে দেখা যাইবে তুমি বা কে আর আমি বা কে গাড়ি যখন পুলের উপর দিয়া চলিল কমলা জালনা হইতে মুখ বাড়াইয়া গঙ্গা তীরবর্তী কাশী শহরটা একবার দেখিয়া লইল ওই শহরের মধ্যে কোন যে নলিনাক্ষের বাড়ি তাহা সে কিছুই জানে না এজন্য রেলগাড়ির দ্রুত ধাবনের মধ্যে ঘাট বাড়ি মন্দির চূড়া যাহা কিছু তাহার চোখে পড়িল সমস্ত নলিনাক্ষের আবির্ভাবের দ্বারা মণ্ডিত হইয়া তাহার হৃদয়কে স্পর্শ করিল নবীনকালী কহিলেন ও গো অত করিয়া ঝুঁকিয়া দেখিতেছ কি তুমি তো পাখি নাও তোমার ডানা নাই যে উড়িয়া যাইবে কাশীনগরের চিত্র কোথায় আচ্ছন্ন হইয়া গেল কমলা স্থির নীরব হইয়া বসিয়া আকাশের দিকে চাহিয়া রহিল অবশেষে গাড়ি মোগল সরাইয়ে থামিল কমলার কাছে স্টেশনের গোলমাল লোকজনের ভিড় সমস্তই ছায়ার মতো স্বপ্নের মতো বোধ হইতে লাগিল সে কলের পুতলির মতো এক গাড়ি হইতে অন্য গাড়ি উঠিল গাড়ি ছাড়িবার সময় হইয়া আসিতেছে এমন সময় কমলা হঠাৎ চমকিয়া উঠিয়া শুনিতে পাইল তাহাকে কে পরিচিত কণ্ঠে মা বলিয়া ডাকিয়া উঠিয়াছে কমলা প্ল্যাটফর্মের দিকে মুখ ফিরাইয়া দেখিল উমেশ কমলার সমস্ত মুখ উজ্জ্বল হইয়া উঠিল কহিল কি রে উমেশ উমেশ গাড়ি দরজা খুলিয়া দিল এবং মুহূর্তের মধ্যে কমলা নামিয়া পড়িল উমেশ তৎক্ষণাৎ ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া কমলার পায়ের ধুলা মাথায় তুলিয়া লইল তার সমস্ত মুখ আকর্ণ প্রসারিত হাসিতে ভরিয়া গেল পরক্ষণে গার্ড কামড়ার দরজা বন্ধ করিয়া দিল নবীনকালী কালে চাচে করিতে লাগিলেন বামুন ঠাকুরন করিতেছ কি গাড়ি ছাড়িয়া দেয় যে ওঠো ওঠো কমলার কানে সে কথা পৌঁছিলই না গাড়ি ও বাঁশি ফুকিয়া দিয়া গস শব্দে স্টেশন হইতে বাহির হইয়া গেল কমলা জিজ্ঞাসা করিল হুমেশ তুই কোথাও হইতে আসিতেছিস উমেশ কহিল গাজীপুর হইতে কমলা জিজ্ঞাসা করিল সেখানে সকলে ভালো আছেন তো খুড়ামশের কি খবর উমেশ কহিল তিনি ভালো আছেন কমলা কহিল আমার দিদি কেমন আছেন উমেশ কহিল মা তিনি তোমার জন্য কাঁদিয়া অনর্থ করিতেছেন তৎক্ষণাৎ কমলার দুই চোখ জলে ভুরিয়া গেল জিজ্ঞাসা করিল উমি কেমন আছে রে সে তার মাসিককে কি মাঝে মাঝে মনে করে উমিশ কহিল তুমি তাহাকে যে একজোড়া গহনা দিয়ে আসিয়াছিলে সেটা না পড়াইলে তাহাকে কোনো মতে দুধ খাওয়ানো যায় না সেটা পড়িয়া সে দুই হাত ঘুরাইয়া বলিতে থাকে মাসিক গেছে আর তার মার চোখ দিয়া জল পড়িতে থাকে কমলা জিজ্ঞাসা করিল তুই এখানে কি করিতে আসিলি উমেশ কহিল আমার গাজীপুরে ভালো ছিল না তাই আমি চলিয়া আসিয়াছি যাবি কোথায় উমেশ কহিল মা তোমার সঙ্গে যাইব আমার কাছে একটি পয়সাও নাই আমার কাছে আছে তুই কোথায় পেলি সেই যে তুমি আমাকে পাঁচটা টাকা দিয়াছিলে সে যে আমার খরচ হয় নাই বলিয়া গাট হইতে পাঁচটা টাকা বাহির করিয়া দেখাইল তবে চল উমেশ আমরা কাশি যাই কি বলিস তুই তো টিকিট করিতে পারিবি উমেশ কহিল পারিব বলিয়া তখনই টিকিট কিনিয়ে আনিল গাড়ি প্রস্তুত ছিল গাড়িতে কমলাকে উঠাইয়া দিল কহিল মা আমি পাশের কামরাতেই রহিলাম কাশি স্টেশনে নামিয়া কমলা উমেশকে জিজ্ঞাসা করিল হুমেশ এখন কোথায় যাই বল দেখি উমেশ কহিল মা তুমি কিছুই ভাবিও না আমি তোমাকে ঠিক জায়গায় লইয়া যাইতেছি কমলা কহিল ঠিক জায়গা কী রে তুই এখানকার কি জানিস বল দেখি সব জানি দেখো তো কোথায় লইয়া যাই বলিয়া কমলাকে একটা ভাড়াটে গাড়িতে তুলিয়া দিয়া সে কোচ বাক্সে জড়িয়া বসিল একটা বাড়ির সামনে গাড়ি দাঁড়াইলে উমেশ কহিল মা এইখানে নামো কমলা গাড়ি হইতে নামিয়া উমেশের অনুসরণ করিয়া বাড়িতে প্রবেশ করিতেই উমেশ ডাকিয়া উঠিল দাদা মশাই বাড়ি আছো তো পাশের একটা ঘর হইতে সাড়া আসিল কে উমেশ নাকি তুই কোথাতে গেলি পরক্ষণে হুকা হাতে স্বয়ং চক্রবর্তী খুঁড়া উপস্থিত উমেশ সমস্ত মুখ পরিপূর্ণ করিয়া নীরবে হাসিতে লাগিল বিস্মিত কমলা ভূমিষ্ঠ হইয়া চক্রবর্তীকে প্রণাম করিল খুঁড়ার খানিক্ষণ মুখে আর কথা সরিল না তিনি কি যে বলিবেন হুঁকাটা কোনখানে রাখিবেন কিছুই ভাবিয়া পাইলেন না অবশেষে কমলার চিবুক ধরিয়া তাহার লজ্জিত নত মুখ একটুখানি উঠাইয়া কহিলেন মা আমার ফিরে এলো চলো চলো উপরে চলো ও শৈল শৈল দেখে যা কে এসেছে শৈল যা তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া বারান্দা সিঁড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইলো কমলা তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল শইল তাড়াতাড়ি তাহাকে বুকে চাপিয়া ধরিয়া তাহার ললার চুম্বন করিল চোখের জলে দুই কপল ভাসাইয়া দিয়া কহিল মা গো মা আমাদের এমন করিয়াও কাঁদাইয়া যাইতে হয় খুঁড়া কহিলেন ও সব কথা থাক শইল এখন উহার নাওয়া খাওয়া সমস্ত ঠিক করিয়া দাও এমন সময় উমা মাসি মাসি করিয়া দুই হাত তুলিয়া ছুটিয়া বাহির হইয়া আসিল কমলা তৎক্ষণাৎ তাহাকে কোলে তুলিয়া লইয়া বুকে চাপিয়া ধরিয়া চুমা খাইয়া খাইয়া অস্থির করিয়া দিল শৈলজা কমলা রুক্ষ কেশ ও মলিন বস্ত্র দেখিয়া থাকিতে পারিল না তাহাকে টানিয়া লইয়া গিয়া যত্ন করিয়া স্নান করাইল নিজের ভালো কাপড় একখানি বাহির করিয়া তাহাকে পড়াইয়া দিল কহিল কাল রাত্রে বুঝি ভালো করিয়া ঘুম হয় নাই চোখ বসিয়া গেছে যে ততক্ষণ তুই বিছানায় একটু গড়ায়নে আমি রান্না সারিয়া আসিতেছি কমলা কহিল না দিদি তোমার সঙ্গে চলো আমিও রান্নাঘরে যাই দুই সখিতে একত্রে রাঁধিতে গেল চক্রবর্তী খুরা অক্ষয়ের পরামর্শে যখন কাশিতে আসিবার জন্য প্রস্তুত হইলেন শৈলজা ধরিয়া পড়িল বাবা আমিও তোমাদের সঙ্গে কাশি যাইব খুরা কহিলেন বিপিনের তো এখন ছুটি নাই শৈল কহিল তা হোক আমি একলাই যাইব মা আছেন ওহার অসুবিধা হইবে না স্বামীর সহিত এরূপ বিচ্ছেদের প্রস্তাব শৈল পূর্বে কোনো দিন করে নাই খুড়াকে রাজি হইতে হইল গাজীপুর হইতে যাত্রা করিলেন কাশী স্টেশনে নামিয়া দেখেন উমেশও গাড়ি হইতে নামিতেছে আরে তুই কেন রে সকলে যে কারণে আসিয়াছেন তাহারও সেই একই কারণ কিন্তু উমেশ আজকাল খুড়ার গৃহকার্যে নিযুক্ত হইয়াছে সে এরূপ অকস্মাত চলিয়া আসিলে গৃহিণী অত্যন্ত রাগ করিবেন জানিয়া সকলে মিলিয়া অনেক চেষ্টা করিয়া উমেশকে গাজীপুরে ফিরাইয়া পাঠান তাহার পরে কি ঘটিয়াছে তাহা সকলেই জানেন সে গাজীপুরে কোনো মতেই টিকিতে পারিল না গৃহিণী তাহাকে বাজার করিতে পাঠাইয়াছিলেন সে বাজারে পয়সা লইয়া সে একেবারে গঙ্গা পার হইয়া স্টেশনে আসিয়া উপস্থিত চক্রবর্তী গৃহিণী সেদিনেই ছোকরাটির জন্য বৃথা অপেক্ষা করিয়াছিলেন দিনের মধ্যে অক্ষয় এক সময় চক্রবর্তীর সঙ্গে দেখা করিতে আসিয়াছিল তিনি তাহাকে কমলার প্রত্যাবর্তন সম্বন্ধে কোনো কথাই বলিলেন না রমেশের প্রতি অক্ষয়ের যে বিশেষ বন্ধু ভাব নাই তাহা খুঁড়া বুঝিতে পারিয়াছেন কমলা কেন চলিয়া গিয়াছিল কোথায় চলিয়া গিয়াছিল এ সম্বন্ধে বাড়ির কেহ কোনো প্রশ্নই করিল না কমলা যেন ইহাদের সঙ্গে কাশি বেড়াইতে আসিয়াছে এমনি ভাবে দিন কাটিয়া গেল উমের দায় লছমনিয়া স্নেহ মিশ্রিত ভর্ৎসনাৎসলে কিছু বলিতে গিয়াছিল খুড়া তৎক্ষণাৎ তাহাকে আড়ালে ডাকিয়া শাসন করিয়া দিয়াছিলেন রাত্রে শৈল যা কমলাকে আপনার বিছানায় লইয়া শুইল তাহার গলা জড়াইয়া ধরিয়া তাহাকে বুকের কাছে টানিয়া লইল এবং দক্ষিণ হস্ত দিয়া তাহার গায়ে হাত বুলিয়া দিতে লাগিল এই কোমল হস্তস্পর্শ নীরব প্রশ্নের মতো কমলাকে তাহার গোপন বেদনার কথা জিজ্ঞাসা করিতে লাগিল কমলা কহিল দিদি তোমরা কি মনে করিয়াছিলে আমার উপরে রাগ করো নাই শৈল কহিল আমাদের কি বুদ্ধিসুদ্ধি কিছু নাই আমরা কি এটা বুঝি নাই সংসারে তোর যদি কোনো পথ থাকিত তবে তুই এই ভয়ানক পথ লইতিস না আমরা কেবল এ বলিয়া কাঁদিয়াছি ভগবান তোকে কেন এমন সংকটে ফেলিলেন যে লোক কোনো অপরাধ করিতে জানে না সেও দণ্ড পায় কমলা কহিল দিদি আমার সব কথা তুমি শুনিবে শৈল স্নিগ্ধস্বরে কহিল শুনিব না তো কে বোন কমলা কহিল তখন যে তোমাকে কেন বলিতে পারি নাই তাহা জানি না তখন আমার কোনো কথা ভাবিয়া দেখিবার সময় ছিল না হঠাৎ মাথায় এমন বজ্রাঘাত হইয়াছিল যে লজ্জায় তোমার কাছে মুখ দেখাইতে পারিতেছিলাম না সংসারে আমার মা বোন কেহ নাই দিদি তুমি আমার মা বোন দুই তাই তোমার কাছে সব কথা বলিতেছি নহিলে আমার যে কথা তাহা কাহারও কাছে বলিবার নয় কমলার আর শুইয়া থাকিতে পারিল না উঠিয়া বসিল শৈল উঠিয়া তাহার সম্মুখে বসিল সে অন্ধকার বিছানার মধ্যে বসিয়া কমলা বিবাহ হইতে আরম্ভ করিয়া তাহার জীবনের কাহিনী বলিতে লাগিল কমলা যখন বলিল বিবাহের পূর্বে বা বিবাহের রাত্রে সে তাহার স্বামীকে দেখে নাই তখন শৈল কহিল তোর মতো বোকা মেয়ে তো আমি দেখি নাই তোর চেয়ে কম বয়স আমার বিবাহ হইয়াছিল তুই কি মনে করিস লজ্জায় আমি আমার বরকে কোনো সুযোগে দেখিয়ালই নাই কমলা কহিল লজ্জা নয় দিদি আমার বিবাহের বয়স প্রায় পার হইয়া গিয়াছিল এমন সময়ে হঠাৎ যখন আমার বিবাহের কথা স্থির হইয়া গেল তখন আমার সমস্ত সঙ্গিনীরা আমাকে বড়ই খ্যাপাইতে আরম্ভ করিয়াছিল অধিক বয়সে বরকে পাই আমি যে সাত রাজার ধন মানিক পাই নাই ইহাই দেখাবার জন্য আমি তাহার দিকে মাত্র করি নাই এমনকি তাহার জন্য কিছুমাত্র আগ্রহ মনের মধ্যে অনুভব করা আমি নিতান্ত লজ্জার বিষয় অগৌরবের বিষয় বলিয়া মনে করিয়াছিলাম আজ তাহারই শোধ দিতেছি এই বলিয়া কমলা কিছুক্ষণ চুপ করিয়া রহিল তাহার পরে আরম্ভ করিল বিবাহের পর নৌকাডুবি হইয়া আমরা কি করিয়া রক্ষা পাইলাম সে কথা তো তোমাকে পূর্বেই বলিয়াছি কিন্তু যখন বলিয়াছিলাম তখনও জানিতাম না যে মৃত্যু হইতে রক্ষা পাইয়া যাহার হাতে পড়িলাম যাহাকে স্বামী বলিয়া জানিলাম তিনি আমার স্বামী নহেন ষোলো যা চমকিয়া উঠিল তাড়াতাড়ি কমলার কাছে আসিয়া তাহার গলা ধরিয়া কহিল হাইরি পোড়া কপাল ওহ তাই বটে এতক্ষণে সব কথা বুঝিলাম এমন সর্বনাশও ঘটে কমলা কহিল বল দেখি দিদি যখন মরিলেই চুকিয়া যায়তো তখন বিদ্ধাতে এমন বিপদ ঘটালেন কেন শৈলজা জিজ্ঞাসা করিল রমেশ বাবু কিছুই জানিতে পারেন নাই কমলা কহিল বিবাহের কিছুকাল পরে তিনি একদিন আমাকে সুশীলা বলিয়া ডাকিতেছিলেন আমি তাহাকে কহিলাম আমার নাম কমলা তবু তোমরা সকলে আমাকে সুশীলা বলিয়া ডাকো কেন আমি এখন বুঝিতে পারিতেছি সেই দিন তাহার ভুল ভাঙিয়াছিল কিন্তু দিদি সে সকল দিনের কথা মনে করিতেও আমার মাথা হেঁট হইয়া যায় এ বলিয়া কমলা চুপ করিয়া রহিল শৈলজা একটু একটু করিয়া কথায় কথায় সমস্ত বৃত্তান্ত আগা গোড়া বাহির করিয়া লইল সমস্ত কথা শোনা হইলে সে কহিল বোন তোর দুঃখের কপাল কিন্তু আমি এই কথা ভাবিতেছি ভাগ্যে তুই হাতে পড়িয়াছিলি যাই বলিস বেচারা রমেশবাবুর কথা মনে করিলে বড় দুঃখ হয় আজ রাত অনেক হইল কমলা তুই আজ ঘুমা কদিন রাত জাগিয়া কাঁদিয়া মুখ কালী হইয়া গেছে এখন কি করিতে হইবে কাল সব ঠিক করা যাইবে রমেশের লিখিত সেই চিঠি কমলার কাছে ছিল পরদিন সেই চিঠিখানি লইয়া শৈলজা তাহার পিতাকে নিভৃত ঘরে ডাকিয়া পাঠাইল এবং চিঠি তাহার হাতে দিল খুরা চশমা চোখে তুলিয়া অত্যন্ত ধীরে ধীরে পাঠ করিলেন তাহার পরে চিঠি মুড়িয়া চশমা খুলিয়া কন্যাকে জিজ্ঞাসা করিলেন তাই তো এখন কি কর্তব্য শৈল কহিল বাবা উমির কয়দিন হইতে সর্দি কাশি করিয়াছে একবার নলিনাক্ষ ডাক্তারকে ডাকিয়া আনাও না কাশিতে তাহার আর তার মার তো খুব নাম শোনা যায় একবার তাকে দেখেই না রোগীকে দেখিবার জন্য ডাক্তার আসিল এবং ডাক্তারকে দেখিবার জন্য শৈল ব্যস্ত হইয়া উঠিল কহিল কমল আয় শীঘ্র আয় নবীনকালের বাড়ি যে কমলা নলিনাক্ষকে দেখিবার ব্যগ্রতায় প্রায় আত্মবিস্তৃত হইয়া উঠিয়াছিল সেই কমলা আজ লজ্জায় উঠিতে যায় না শৈল কহিল দেখ পোড়ার মুখী আমি তোকে বেশিক্ষণ সাধিব না তা আমি বলিয়া রাখিতেছি আমার সময় নাই উমির ব্যায়াম কেবল নামমাত্র ডাক্তার বেশিক্ষণ থাকিবে না তোকে সাধাসাধি করতে গিয়া মাঝ হইতে আমার দেখা হইবে না এই বলিয়া কমলাকে জোর করিয়া টানিয়া লইয়া শৈলজা দাঁড়ের অন্তরালে আসিয়া দাঁড়াইল নলিনাক্ষ উমার বুক পেট ভালো করিয়া পরীক্ষা করিয়া ওষুধ লিখিয়া দিয়া চলিয়া গেল শৈল কমলাকে কহিল কমল বিধাতা তোকে যতই দুঃখ দিন তোর ভাগ্য ভালো এখন দুই একদিন বোন তোকে একটু ধৈর্য ধরিয়া থাকিতে হইবে আমরা একটা ব্যবস্থা করিয়া দিতেছি ইতিমধ্যে উমির জন্য ঘন ঘন ডাক্তারের প্রয়োজন হইবে অতএব নিতান্ত তোকে বঞ্চিত হইতে হইবে না খুড়া একদিন এমন সময় বাছিয়া ডাক্তার ডাকিতে গেলেন যখন নলিনাক্ষ বাড়িতে থাকে না চাকর কহিল ডাক্তারবাবু নাই খোঁড়া কহিলেন মা ঠাকুরন তো আছেন তাহাকে একবার খবর দাও বলো এক বৃদ্ধ ব্রাহ্মণ তাহার সঙ্গে দেখা করিতে যায় উপরে ডাক পড়িল খোঁড়া গিয়া কহিলেন মা আপনার নাম কাশিতে বিখ্যাত তাই আপনাকে দেখিয়া পুণ্য সঞ্চয় করিতে আসিলাম আমার আর কোনো কামনা নাই আমার একটি দ্রৌহিত্রীর অসুখ আপনার ছেলেকে ডাকিতে আসিয়াছিলাম তিনি বাড়ি নাই তাই মনে করিলাম শুধু শুধু ফিরিব না একবার আপনাকে দর্শন করিয়া যাইব খেম করি কহিলেন নলিন এখনই আসিবে আপনি ততক্ষণ একটু বসুন বেলা নিতান্ত কম হয় নাই আপনার জন্য কিছু জলখাবার আনাই দি খুড়া কহিলেন আমি জানিতাম আপনি আমাকে না খাওয়াইয়া ছাড়িবেন না আমার যে ভোজনে বেশ একটুখানি শখ আছে তা আমাকে দেখিলেই লোকে টের পায় এবং সকলেই এ বিষয়ে আমাকে একটু দয়াও করে খেম করে খুড়াকে জল খাওয়াইয়া বড় খুশি হইলেন কহিলেন কাল আমার এখানে আপনার মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ রহিল আজ প্রস্তুত ছিলাম না আপনাকে ভালো করিয়া খাওয়াইতে পারিলাম না খুরা কহিলেন যখনই প্রস্তুত হইবেন এই ব্রাহ্মণকে স্মরণ করিবেন আপনাদের বাড়ি হইতে আমি বেশি দূরে থাকি না বলেন তো আপনার চাকরটাকে লইয়া আমার বাড়ি দেখাইয়া আসিব এমনি করিয়া খুরা দুই চারিদিনের যাঁতে হাতেই নলিনাক্ষের বাড়িতে বেশ একটু জমাইয়া লইলেন ক্ষেমন করে নলিনাক্ষকে ডাকিয়া কহিলেন ও নলিন তুই চক্রবর্তী মশার কাছ থেকে ভিজিট নিস নি যেন হাসিয়া কহিলেন মাতৃ আজ্ঞা উনি পাইবার পূর্ব হতেই পালন করিয়া আসিতেছেন আমার কাজ হইতে উনি কিছুই নেন নাই যাহারা দাতা তাহারা গরিবকে দেখিলেই চিনিতে পারেন দিন দুয়েক পিতায় ও কন্যায় পরামর্শ চলিল তারপর একদিন সকলে খুড়া কমলাকে কহিল চলো মা আমরা দশের সমেতে স্নান করিতে যাই কমলা শৈলকে কহিল দিদি তুমিও চলো না শৈল কহিল না ভাই উমির শরীর তেমন ভালো নাই খোড়া যে পদ দিয়া স্নানের ঘাটে গেলেন স্নানান্তে সে পথ দিয়া না ফিরিয়া অন্য এক রাস্তায় চলিলেন কিছুদূর গিয়ে গিয়ায় দেখিলেন একটি প্রবীণা স্নান সারিয়া পট্র বস্ত্র পরিয়া ঘটিতে গঙ্গা জল লইয়া ধীরে ধীরে আসিতেছেন কমলাকে সম্মুখে আনিয়া খুড়া কহিলেন মা ইহাকে প্রণাম করো ইনি ডাক্তার বাবুর মাতা কমলা শুনিয়া চকিত হইয়া উঠিয়া তৎক্ষণাৎ খেমঙ্করিকে প্রণাম করিয়া তার পায়ের ধুলা লইল খেমংকরি কহিলেন তুমি কে গা দেখে দেখে কি রূপ যেন লক্ষ্মীটির প্রতিমা বলিয়া কমলার ঘোমটা সরাইয়া তাহার নত নেত্র মুখখানি ভালো করিয়া দেখিলেন কহিলেন তোমার নাম কে বাছা কমলা উত্তর করিবার পূর্বেই খুঁড়া কহিলেন ইহার নাম হরিদাসী ইনি আমার দুঃসম্পর্কের ভ্রাতুষ পুত্রী ইহার মা বাপ কেহ নাই আমার উপরেই নির্ভর করি কহিলেন আসুন না চক্রবর্তী মশাই আমার বাড়িতেই আসুন বাড়িতে লইয়া গিয়া করি একবার নলিনাক্ষকে ডাকিলেন নলিনাক্ষ তখন বাহির হইয়া গেছেন খুড়া আসন গ্রহণ করিলেন কমলা মেজের উপর বসিল খুড়া কহিলেন দেখুন আমার এই ভাইজির ভাগ্য বড় মন্দ বিবাহের পর দিনই ইহার স্বামী সন্ন্যাসী হইয়া বাহির হইয়া গেছেন ইহার সঙ্গে দেখা সাক্ষাৎ নাই হরিদাসের ইচ্ছা ধর্মকর্ম লইয়া তীর্থবাস করে ধর্ম ছাড়া উহার সান্ত্বনার সামগ্রী আর তো কিছুই নাই এখানে আমার বাড়ি নয় আমার চাকরি আছে উপার্জন করিয়া আমাকে সংসার চালাইতে হয় আমি যে এখানে আসিয়া ইহাকে লইয়া থাকিব আমার এমন সুবিধা নাই তাই আপনার স্মরণাপন্ন হইয়াছি এটিকে আপনার মেয়ের মতো যদি কাছে রাখেন তবে আমি বড় নিশ্চিন্ত হই যখনই অসুবিধা বোধ করিবেন গাজীপুরে আমার কাছে পাঠাইয়া দিবেন কিন্তু আমি বলিতেছি দুদিন ইহাকে কাছে রাখিলেই মেয়েটি কি রত্ন তাহা বুঝিতে পারিবেন তখন মুহূর্তের জন্য ছাড়িতে চাইবেন না ক্ষেম করি খুশি হইয়া কহিলেন আহা এ তো ভালো কথা এমন মেয়েটিকে আপনি যে আমার কাছে রাখিয়া যাইতেছেন এ তো আমার মস্ত লাভ আমি কতদিন রাস্তা হইতে পরের মেয়েকে বাড়িতে নিয়া খাওয়াইয়া পড়ায় আনন্দ করি কিন্তু তাহাদের তো রাখিতে পারি না তা হরিদাসী আমারই হইল আপনিই আর জন্য কিছুমাত্র ভাবিবেন না আমার ছেলের কথা অবশ্য আপনারা পাঁচজনের কাছে শুনিয়া থাকিবেন নলিনাক্ষ সে বড় ভালো ছেলে সে ছাড়া বাড়ি তার কেহ নাই খুড়া কহিলেন নলিনাক্ষ বাবুর নাম সকলেই জানে তিনি এখানে আপনার কাছে থাকেন জানিয়া আমি আরও নিশ্চিন্ত আমি শুনিয়াছি বিবাহের পর দুর্ঘটনায় তাহার স্ত্রী জলে ডুবিয়া মারা যাওয়াতে তিনি সেই অবধি একরকম ব্রহ্মচারীর মতো আছেন ক্ষেমন করে কহিলেন সে যাহা হইয়াছে হইয়াছে ও কথা আর তুলিবেন না মনে করিলেও আমার গায়ে কাঁটা দিয়া ওঠে খুঁড়া কহিলেন যদি অনুমতি করেন তবে মেয়েটিকে আপনার কাছে রাখিয়া এখন বিদায় হই মাঝে মাঝে আসিয়া দেখিয়া যাইব ইহার একটি বড় বোন আছে সেও আপনাকে প্রণাম করিতে আসিবে খুনা চলিয়া গেলে খেমং করি কমলাকে কাছে টানিয়া লইয়া কহিলেন হেস তো মা দেখি তোমার বয়স তো বেশি নয় আহা তোমাকে ফেলিয়া যাইতে পারে জগতে এমন পাশানো আছে আমি আশীর্বাদ করিতেছি সে আবার ফিরিয়া আসিবে বিধাতা এত রূপ কখনো বৃথা নষ্ট করিবার জন্য গড়েন নাই বলিয়া কমলার চিবুক স্পর্শ করিয়া অঙ্গুলির দ্বারা চুম্বন গ্রহণ করিলেন কেমন করে কহিলেন এখানে তোমার সমবয়সী সঙ্গিনী কেহ নাই একলা আমার কাছে থাকিতে পারিবে তো কমলা তাহার দুই বড় বড় স্নিগ্ধ সম্পূর্ণ আত্মনিবেদন করিয়া কহিল পারিব মা খেমন কহিলেন তোমার দিন কাটিবে কি করিয়া আমি তাই ভাবিতেছি কমলা কহিল আমি তোমার কাজ করিব কেমন কহিলেন পোড়া কপাল আমার আবার কাজ সংসারে ওই তো আমার একটিমাত্র ছেলে সেও সন্ন্যাসীর মতো থাকে কখনো যদি বলি তো মা এইটা আমার দরকার আছে আমি এইটে খেতে চাই আমি এইটে ভালোবাসি তবে আমি কত খুশি হইতাম তাও কখনো বলে না রোজগার ঢের করে হাতে কিছুই রাখে না কত সৎ কাজে যে কত দিকে খরচ করে তাহা কাহাকে জানিতেও দেয় না দেখো বাছা আমার কাছে যখন তোমাকে চব্বিশ ঘন্টা থাকিতে হইবে তখন এ কথা আগে হইতে বলিয়া রাখিতেছি আমার মুখে আমার ছেলের গুনগান বারবার শুনিয়া তোমার বিরক্ত ধরিবে কিন্তু ওইতে তোমাকে সহ্য করিয়া যাইতে হইবে কমলা পুলকিত চিত্তে চক্ষু নত করিল খেমঙ্করি কহিলেন আমি তোমাকে কি কাজ দিব তাই ভাবিতেছি সেলাই করিতে জানো কমলা কহিল ভালো জানি না মা খেম করি কহিলেন আচ্ছা আমি তোমাকে সেলাই শিখাইয়া দেব ক্ষেম করে জিজ্ঞাসা করিলেন পড়িতে জানো তো কমলা কহিল হ্যাঁ জানি ক্ষেম করি কহিলেন সে হইলে ভালো চোখে তো আর চশমা নহিলে দেখিতে পাই না তুমি আমাকে পড়িয়া শোনাইতে পারিবে কমলা কহিল আমি রাধাবাড়া ঘরকন্যার কাজ সমস্ত শিখিয়াছি খেমং করি কহিলেন হম অন্নপূর্ণার মতো চেহারা তুমি যদি রাধাবাড়ার কাজ না জানিবে তো কে জানিবে আজ পর্যন্ত নলিনকে আমি নিজে রাঁধিয়া খাওয়াইয়াছি আমার অসুখ হইলে বরঞ্চ সপাক রাধিয়া খায় তবু আর কাহারও হাতে খায় না এবার হইতে তোমার কল্যাণে তাহার সপাক খাওয়া আমি ঘোচাইব আর অক্ষম হইয়া পড়িলে আমাকেও যদি চারটিখানি খানি রাধিয়া খাওয়াও তো আমার তাহাতে অনভিরুচি হইবে না চলো মা তোমাকে আমার ভাড়ার ঘর রান্নাঘর সমস্ত দেখায় আনি এই বলিয়া ঘেম করি তাহার ক্ষুদ্র ঘরকন্যার সমস্ত নেপথ্য গৃহ কমলাকে দেখাইলেন কমলা ইতিমধ্যে একটা অবকাশ বুঝিয়া আস্তে আস্তে আপনার দরখাস্ত জারি করিল কহিল মা আমাকে আজকে রাঁধিতে দাও না খেম একটুখানি হাসিলেন কহিলেন গৃহিণীর রাজত্ব ভাড়ারে আর রান্নাঘরে জীবনে অনেক জিনিস ছাড়িতে হয়ে আছে তবু সঙ্গে সঙ্গে লাগিয়ে আছে তা মা আজকের মতো তুমি রাঁধো দুই দিন যাক ক্রমে সমস্ত ভার আপনি তোমার হাতে পড়িবে আমিও ভগবানে মন দেবার সময় পাইব বন্ধন একেবারেই তো কাটে না এখনো দুই দিন মন চঞ্চল হইয়া থাকিবে ভাড়ার ঘরের সিংহাসনটি কম নয় এই বলিয়া খেমঙ্করি কি রাঁধিতে হইবে কে করিতে হইবে কমলাকে সমস্ত উপদেশ দিয়া পূজা গৃহে চলিয়া গেলেন খেমঙ্করির কাছে আজ কমলার ঘরকন্যার পরীক্ষা আরম্ভ হইল কমলা তাহার স্বাভাবিক তৎপরতার সহিত রন্ধনের সমস্ত আয়োজন প্রস্তুত করিয়া কোমরে আঁচল জড়াইয়া মাথায় এলোচুল ঝুঁটি করিয়া লইয়া রাধিতে প্রবৃত্ত হইল নলিনাক্ষ বাহির হইতে বাড়িতে ফিরিলেই প্রথমে তাহার মাকে দেখিতে যাইত তাহার মাতার স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা তাহাকে কখনই ছাড়িত না আজ বাড়িতে প্রবেশ করিবা মাত্র রান্নাঘরের শব্দ এবং গন্ধ তাহাকে আক্রমণ করিল মা এখন রান্নায় প্রবৃত্ত আছেন মনে করিয়া নলিনাক্ষ্য রান্নাঘরের দরজার সামনে আসিয়া উপস্থিত হইল পদশব্দে চকিত কমলা পেছন ফিরিয়া চাহিতেই একেবারে নলিনাক্ষের সহিত তাহার চোখে চোখে সাক্ষাৎ হইয়া গেল তাড়াতাড়ি হাতাটা রাখিয়া ঘোমটা টানিয়া দিবার বৃথা চেষ্টা করিল কোমরে আঁচল জড়ানো ছিল টানাটানি করিয়া ঘোমটা যখন মাথার কিনারে উঠিল বিস্মিত নলিনাক্ষ তখন সেখান হইতো চলিয়া গেছে তাহার পর কমলা যখন হাতা তুলিয়া লইল তখন তাহার হাত কাঁপিতেছে পূজা সকাল সকাল সারিয়া খেমং যখন রান্নাঘরে গেলেন দেখিলেন রান্না সারা হইয়া গেছে ঘর ধুইয়া কমলা পরিষ্কার করিয়া রাখিয়াছে কোথাও পোড়া কাঠ বা তরকারির খোসা বা কোনো প্রকার অপরিচ্ছন্নতা নাই দেখিয়া খেমঙ্করি মনে মনে খুশি হইলেন কহিলেন মা তুমি ব্রাহ্মণের মেয়ে বটে নলিনাক্ষ আহারে বসিলে করে তাহার সম্মুখে বসিলেন আর একটি সংকুচিত প্রাণী কান পাতিয়া দাঁড়ের আড়ালে দাঁড়াইয়াছিল উকি মারিতে সাহস করিতেছিল না ভয়ে মরিয়া যাইতেছিল পাছে তাহার রান্না খারাপ হইয়া থাকে করে জিজ্ঞাসা করিলেন নলিন আজ রান্নাটা কেমন হইয়াছে নলিনাক্ষ ভোজ্য পদার্থ সম্বন্ধে সমজদার ছিল না তাই খেমঙ্করি এরূপ অনাবশ্যক প্রশ্ন কখনও তাহাকে করিতেন না আজ বিশেষ কৌতূহল বশতই জিজ্ঞাসা করিলেন নলিনাক্ষ যে অধ্যকার রান্নাঘরের নতুন রহস্যের পরিচয় পেয়েছে তাহা তাহার মা জানিতেন না ইদানিং মা শরীর খারাপ হওয়াতে নলিনাক্ষ রাধিবার জন্য লোক নিযুক্ত করিতে মাকে অনেক পীড়াপিড়ি করিয়াছে কিন্তু কিছুতেই তাহাকে রাজি করিতে পারে নাই আজ নতুন লোককে রন্ধনে নিযুক্ত দেখিয়া সে মনে মনে খুশি হইয়াছে রান্না কিরূপ হইয়াছে তাহা সে বিশেষ মনোযোগ করে নাই কিন্তু উৎসাহের সহিত কহিল রান্না চমৎকার হইয়াছে মা আড়াল হইতে এই উৎসাহ বাক্য শুনিয়া কমলার স্থির হইয়া দাঁড়াইয়া থাকিতে পারিল না সে দ্রুত পদে পাশের একটা ঘরের মধ্যে প্রবেশ করিয়া আপনার চঞ্চল বক্ষকে দুই বাহুর দ্বারা পীড়ন করিয়া ধরিল আহারান্তে নলিনাক্ষ আপনার মনের মধ্যে কি একটা অস্পষ্টতাকে স্পষ্ট করিবার চেষ্টা করিতে করিতে প্রাত্যহিক অভ্যেস অনুসারে নিভৃত অধ্যয়নে চলিয়া গেল বৈকালে খেমং করি কমলাকে লইয়া নিজে তাহার চুল বাঁধিয়া সীমন্তে সিঁদুর পড়াইয়া দিলেন তাহার মুখ একবার এপাশে একবার ও ফিরাইয়া ভালো করিয়া দেখিলেন কমলা লজ্জায় চক্ষু নত করিয়া বসিয়া রহিল খেমং মনে মনে কহিলেন আহা আমি যদি এই রকমের একটি বউ পাইতাম সেই রাত্রেই খেমঙ্কুরির আবার জ্বর আসিল নলিনাক্ষ উদ্বিগ্ন হইয়া উঠিল কহিল মা তোমাকে আমি কিছুদিন কাশী হইতে অন্য কোথাও লইয়া যাইব এখানে তোমার শরীর ভালো থাকিতেছে না খেমংকরি কহিলেন সেটি হবে না বাছা দু চার দিন বাঁচাইয়া রাখিবার আশায় আমাকে যে কাশি ছাড়িয়া অন্য কোথাও লইয়া মারবি সেটি হবে না ও কি মা তুমি যে দরজার পাশে দাঁড়াই আছো যাও যাও শুতে যাও সমস্ত রাত অমন জাগাইয়া কাটাইলে চলিবে না আমি যে কয়দিন ব্যামোতে আছি তোমাকেই তো সব দেখিতে শুনিতে হইবে রাত জাগিলে পারিবে কেন যা নলিন একবার ও ঘরে যাত নলিনাক্ষ পাশের ঘরে যাইতেই কমলা খেমঙ্করির পদতলে বসিয়া তাহার পায়ে হাত বুলাইতে লাগিল খেমঙ্করি কহিলেন হাট জন্মে নিশ্চয় তুমি আমার মা ছিলে মা নহিলে কোথাও কিছু নাই তোমাকে এমন করিয়া পাইব কেন দেখো আমার একটা অভ্যেস আছে আমি বাজে কোনো লোকের সেবা সহিতে পারি না কিন্তু তুমি আমার গায়ে হাত দিলে আমার গা যেন জুড়াইয়া যায় আশ্চর্যই যে মনে হইতেছে তোমাকে আমি যেন কত কাল ধরিয়া জানি তোমাকে তো একটুও পর মনে হয় না তা শোনো মা তুমি নিশ্চিন্ত মনে ঘুমাইতে যাও পাশের ঘরে নলিন রহিল মার সেবা সে আর কারো হাতে ছাড়িয়া দিতে পারিবে না তা হাজার বারণ করি আর যাই করি ওর সঙ্গে পারিয়া উঠিবে কে বলো কিন্তু ওর একটি গুণ আছে রাত চাকুকার যাই করুক ওর মুখ দেখিয়া কিছু বোঝা যাইবে না তার কারণ ও কখনো কিছুতে অস্থির হয় না হামার ঠিক তার উল্টো মা তুমি বোধ করি মনে মনে হাসিতেছো ভাবিতেছ নলিনের কথা আরম্ভ হইলে এবারে আর কথা থামিবে না তা আমার এক ছেলে থাকিলে ওইরকমই হয় আর নলিনের মতো ছেলেই বা কজন মায়ের হয় সত্য বলিতেছি আমি এক একবার ভাবি নলিন তো আমার বাপ ও আমার জন্য যতটা করিয়াছে আমি কি ওর জন্য ততটা করিতে পারি হ্যাঁ ওই দেখো আবার নলিনের কথা কিন্তু আর নয় যাও মা তুমি শুইতে যাও না না সে কিছুতেই হইতে পারিবে না তুমি যাও তুমি থাকিলে আমার ঘুম আসিবে না বুড়ো মানুষ লোক কাছে থাকিলেই কেবল বকিতে ইচ্ছে করে পরদিন কমলাই ঘরকনার সমুদয় ভার গ্রহণ করিল নলিনাক্ষ পূর্ব দিকের বারান্দায় এক অংশ ঘিরিয়া লইয়া মার্বেল দিয়া বাঁধাইয়া একটা ছোট ঘর করিয়া লইয়াছিল ইহাই তাহার উপাসনা গৃহ ছিল এবং মধ্যাহ্নে এইখানে সে আসনের উপর বসিয়া অধ্যয়ন করিত সেদিন প্রাতে সে ঘরে নলী প্রবেশ করিয়া দেখিল ঘরটি ধৌত মার্জিত পরিচ্ছন্ন ধুনা চালাইবার জন্য একটি পিতলের ধুনুচি ছিল সেটি আজ সোনার মতো ঝকঝক করিতেছে শেলফের উপরে তাহার কয়েকখানি বই ও পুঁথি সুসজ্জিত করিয়া বিন্যস্ত হইয়াছে এই গৃহখানির যত্ন মার্জিত নির্মলতার উপরে মুক্ত দাঁড় দিয়া প্রভাত রৌদ্রের উজ্জ্বলতা পরিব্যাপ্ত হইয়াছে দেখিয়া স্নান হইতে সদ্য প্রত্যাগত নলিনাক্ষের মনে বিশেষ একটি তৃপ্তির সঞ্চার হইল গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখে একটি উপন্যাস নৌকাডুবি এর পঞ্চদশ পর্ব আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর